আসসালামু আলাইকুম। একটা কমিক ক্যারেক্টার আসছে, একটা কমিক ক্যারেক্টার কে যুক্ত করবো? হ্যাঁ, করেন করেন। বাহি, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আসে ফান কি মাগিস পোলা, তোর মায়ের হুকা দে তোর বাড়ি, তো মাদার চোদ। না বিসমিল্লাহ ভাই, বলেন ভাই, না ভাই, আউজুবিল্লাহ, পাগল আউজুবিল্লাহ ছিল, বিসমিল্লাহ বলে পাগল তারপরে ছিল। তারপরে কোরআন আয়াতটা পড়তেন। এগুলা বলে কি ইসলাম এই কি জিতলো? কি এগুলা এগুলা কি জিতলো? ইসলাম কি জিতলো? গালি গালাজ করে ইসলাম কি জিতলো? মানে ভাই, যে বলে না যে ইয়া ছোটা পাইছে, কি জানি শয়তান ছোটা পাইছে, শয়তান ছোটা পাইতে সবার আগে মোমেনের কাছে গেছে। মানে এগুলো বলে মানে এদের লাভটা কি খুব হয়? খুব মানে প্রকাশ করলো ভাবছে, খুব জিতছে। নবী যে কত ভালো চরিত্র ছিল, এটা খুব প্রকাশ করে দিল আর কি। অসাধারণ অসাধারণ কাজ করেছেন ভাইয়া, এতে নবী জিতে গেল, ইসলাম সত্য হয়ে গেল, খুব ইসলাম অসাধারণ। সত্য প্রমাণিত হলো। এখন লুঙ্গি মাথায় তুলে নাচান, রমজানে রোজা শেষে এই গানে নাচতে থাকে যান। মানে সে আধা এটা সে করে ভাই কিন্তু তার জীবন ধন্য হয়ে গেল কিন্তু, বুঝছেন? সে সে এতক্ষণ ধরে মানে ইসা আছে, আমি তো দেখলাম আর কি, মানে এবারে নিচে থেকে উপর উপর উঠতে উঠতে আর কি পর্যন্ত আসছে, এতক্ষণ ধরে বসে আসছে দুইটা কথা বলার জন্য, বা এক তো মানে আধা ঘন্টা এক ঘন্টা ধরে অপেক্ষা করে, সে বিশাল বড় একটা ইসলামের বিজয় সংক্রান্ত একটা কাজ কথা বলে গেল আর কি। শাবাশ বিরাট বাবা, অ্যাচিভমেন্ট, শাবাশ। বিরাট অ্যাচিভমেন্ট। আজকে সে ওই খামারে গিয়ে বলবে, দিয়ে আসছে আসি ফ্রেন্ড, একদম সবাই জীবনের দিয়ে আসছি। অ্যাচিভমেন্ট হয়ে গেছে আজকে, জীবনের মতো অ্যাচিভমেন্ট হয়ে গেছে তার। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে, দেখি সুরজ শেখ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। নমস্কার আসিফ ভাই, ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে। আমি বাংলাদেশ থেকে নয়, আমি পশ্চিম বাংলা থেকে বলছি, ভারতবর্ষে থাকি। আচ্ছা আমি আচ্ছা কিন্তু আগে আচ্ছা, বলে দিই, ভালো, আমি কিন্তু নাস্তিক, আপনার মতনই একদম, পুরো আচ্ছা খুবই একশো ভালো শতাংশ কথা। নাস্তিক। তবে আমার কিছু বেশ কিছু আচ্ছা প্রশ্ন ছিল, যে এই যে ধরুন ইসলাম, এর ব্যাপক বিস্তৃতি, আর আমি মাতুব্বর আজাদ আর আপনার সঙ্গে কদিন ধরে পরিচিত হলাম, কিন্তু তার আগে আমি কোরাতে পড়তাম, কিছু নাস্তিক গ্রুপ কিছু আস্তিক গ্রুপের প্রশ্ন উত্তর পড়তাম, তাতে আমি যেটুকু বুঝেছি যে এই যে ইসলামের এত ব্যাপক বিস্তৃতি এবং দিনকে দিন বাড়ছে বা কমছে, সেটা স্ট্যাটিস্টিক বিভিন্ন জন বিভিন্ন রকম করে বলে, আমি জানি না বাড়ছে কি কমছে, কিন্তু এই বিস্তৃতিটা হওয়ার পিছনে মানুষ কি শুধু মূর্খদের বা ভেড়া তাল, এটাকেও যদি বলি, এটা একটা যেমন কারণ হবে, কিন্তু আজকের যুগে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় লোক, তাদের বুদ্ধি আছে, মেধা আছে, তারা রীতিমতো পড়াশোনা করে, তবুও তারা এই ভেড়া তালে সামিল হয়ে যায় কেন? তারা কি বুঝতে পারে না? তারা কি এই ব্যাখ্যাগুলোকে সঠিকভাবে বুঝতে পারে না? এর কারণটা কি? আমি এই বারবার বিষয়ে মনে হয় যে এই বিষয়ে হুম বল এই বিষয়ে মাতব্বর ভাইয়ের মানে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, যে শিক্ষিত মানুষেরাও কেন ধর্মে বিশ্বাস করে, সেটার একটা খুব চমৎকার ভিডিও বানানো আছে। আপনি একটু কষ্ট করে ভিডিওটা ওই চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে নেন, ওইটার ভিতরে সবকিছু এক্সপ্লেন করা আছে, যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, মানুষ ছোটবেলা থেকে কিভাবে শিখে শিখে বড় হয়, এবং সেই জিনিসগুলো ছোটবেলার শিক্ষাটা কিভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করে, সেই বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে। আর ইসলামের বিস্তৃতির কথা যেটা আপনি বলছেন, আপনি নিশ্চয়ই জানেন যে মুসলিমদের মধ্যে শিক্ষা দীক্ষার হার যেহেতু কম, পৃথিবীতে সবচেয়ে কম, সেহেতু তাদের জনসংখ্যা মানে তাদের উৎপাদন মানে সন্তান জন্ম দেওয়ার প্রবণতাটা বেশি, এই কারণে তাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আরো একটা কারণ হচ্ছে যে ইসলাম ধর্মে থেকে বের হওয়ার কোনো সিস্টেম নাই, বের হতে গেলে পাল্লা ফালা দিবে, হ্যাঁ, জবাই করে ফেলবে, মেরে ফেলবে, এইটাও একটা মূল কারণ। ফারাজ ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? ভাই, অনেকগুলোই টপিক থাকে, মানে অনেকগুলোই অনেক ধরনের রিজনিং থাকে, আমি মানে এটা তো বিশাল আলোচনার বিষয়, এটা দু এক কথা বলা যায় না, আমি এটাতে মানে বলে যাচ্ছি না, বাট অনেকে অনেক ধরনের ইয়ে থাকে, কেন ইয়া একটা বড় রিজন থাকতে পারে, যে লাইফের গিল্টিনেস বা অসহায়ত্ব, এই জিনিসগুলো থাকতে পারে, আর অনেক অনেক বিষয় থাকতে পারে, যে জন্য একজন শিক্ষিত মানুষ ধর্ম বিশ্বাস করতে পারে, বা এমনও থাকতে পারে যেখানে সে তার অন্যান্য ফিল্ডে তার মেধা যুক্তি সবকিছুই ঠিকঠাক মতো খাটায়, কিন্তু ধর্মের ক্ষেত্রে সেই জিনিসটা সে কখনোই করার চেষ্টা করে নাই, ওইটাকে সে ছোটবেলা থেকে একদম ফাউন্ডেশন এবং সত্য ধরে নিছে, ওটা মিথ্যা হতে পারে, ওই চিন্তাও তার মাথায় কখনো আসেনি, এটা হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু আসিফ ভাই, আমি যেটা বলছি যে ধরুন মানুষের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা, এই সমস্যা থেকে বেরোনোর জন্য কিছু কিছু মানুষ ধর্মের আশ্রয় নেয়, তারা সেখানে গিয়ে শান্তি খোঁজার চেষ্টা করে, বা একটু মানসিক শান্তি যাতে হয়, মানে জগৎ থেকে এসকেপশন বলতে পারে, পালানোর চেষ্টা, তাতে তো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক ব্যাপারটা আরো ভালো হবে। তো ইসলামে কিছু সুফিজমে এই আধ্যাত্মিক ব্যাপারটা এলেও ঠিকভাবে সেটা বেড়ে ওঠেনি, আর সাধারণ মুসলিমদের মধ্যে সুফিজম একদমই নেই, বরং তাদেরকে দূরেই ঠেলে দেওয়া হয়েছে। তো তাহলে এত জিনিস যাদের এত এত একটা বিস্তৃত সমাজ, যাদের সমাজে দৈনন্দিন জীবনের সমস্যা, পারিবারিক সমস্যা, কত কলহ, তো তারা আধ্যাত্মিক পথে না গিয়ে এই শুধু পাঁচ ওয়াক্ট নামাজ পড়া, কিছু নিয়ম কানুন, এইগুলো দিয়ে বারবার ফেসে ফেসে থাকে কেন? আমি মানছি ইসলামের মধ্যে বহুত গন্ডগোল আছে, কিন্তু যদিও ধরে নিই কিছু কিছু নৈতিক দিকগুলো নিয়েই মেনে চলি তাও ভালো হয়, তো এত কঠোর ব্যাপারটা হয়ে গেল কি করে ইসলাম, যে আমাকে এটাই করতে হবে? আমি যদি ইসলামের একটু সাবলীল ব্যাখ্যা করতে ভাই, যাই বা যে একটু বিশ্বাস করে দূরে, নেয় সে তো রিজনিং মেনে বিশ্বাস করে না, যে বিশ্বাস করে নেয় সে তো প্রপার রিজনিং মেনে বিশ্বাস করে না, তার মন থেকে যেটা মনে হয় যে এটাই ঠিক সে সেটা বিশ্বাস করে, এখানে তো আপনি রিজনিং খুঁজে পাবেন না, আচ্ছা যে কেন এতটুকু আরো মানতেছে একটা ব্যাপার, এতটুকু মানতেছে না, এই বিষয়ে তো রিজনিং খুঁজে পাবেন না। বিশ্বাসের খাতিরে আচ্ছা তো মানুষ নিজের সন্তানকেও জবাই দেয়, এগুলো তো
রিজনের উপর বেস করে না, সব ফেইথের উপর বিশ্বাস করে, ফেইথের উপর ডিপেন্ড করে। হ্যাঁ এটাই আমি দেখতে পাই, আমি ইন্ডিয়াতে থাকি তো, ধরুন ইসলাম ধর্ম বলে আই বিলিভ, এবং বাকি ধর্ম বৌদ্ধিজম বা হিন্দু এরা বলে যে আই ওয়ান্ট টু ডিসকভার, আমি আবিষ্কার করতে চাই ভগবানকে, ভগবান কে, ও আমার বন্ধু ভাই শত্রু এত এত কে, মা এত না বাবা। এত না এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এত না ভাই, হিন্দু ধর্মের মতো এরকম অন্ধত্ব আছে যেখানে তার হ্যাঁ 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 নিজের একদম ঠিক শরীরকে কথা, কি হিন্দু বলে ধর্মের মধ্যে অন্ধত্ব আছে, ঠিকও সব বলেছে, ধর্ম কিন্তু এটা তবুও ওদের অন্ধত্বকে মধ্যে সেই মাপ। সম্ভাবনার স্তরটা আছে যেটা মুসলিম ধর্মে একদমই পুরোপুরি বন্ধ। ওদের স্তরে আপনি যদি না চান ভাই, তাহলে কিন্তু আমি আপনার সাথে একমত না, সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মই হচ্ছে মানে গার্বেজ এবং একদম একদম ক্ষতিকর, কনভেনশনাল যেগুলো রিলিজিয়ন সেগুলো তো এরকম এইগুলাকে সব থাকবেই, এইগুলাকে কিন্তু যদি কোনোটাকে আপনি আবার কোনোটাকে আবার ইয়া করার কোনো মানে সুগার কোট করার কোনো মানে অর্থ নাই। সুরাজ শেখ ভাই, না আমি আমরা সাপোর্ট আসলে করছি না কিন্তু আর হুম ইয়া বলুন ভাই সুরজ শেখ ভাই, আমার মনে হয় এগুলো বেসিক আলোচনা, এটাতে আমাদের ফিডব্যাক এর আপনার প্রয়োজন নেই, আপনি এটা নিয়ে নিজেই চিন্তা করেন, আমার মনে হয় আপনি যদি আনবায়াসলি চিন্তা করার চেষ্টা করেন তাহলে নিজে একটা ভালো কনক্লুশন পৌঁছতে পারবেন, ঠিক হ্যাঁ, না? আমারও সেটাই মনে হয় সুরাজ শেখ ভাই। হুম তাহলে আমি আপনাকে দেখলাম যে বিদায় জানাই, একটু কথা আমরা বলি আপনার সাথে এই জন্য আর কি, আমার বিস্তারিত বেশি কিছু প্রশ্ন নেই, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে একদমই আমি ভাই, বেসিক আলোচনা এবং আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসলে কোনো মানে স্পেসিফিক আলোচনা করতে বেশি বেশি পছন্দ করি, যে কোনো একটা ইসলামের কোনো একটা বিষয় বা কোনো ধর্মের কোনো একটা বিষয় নিয়ে স্পেসিফিক আলোচনা হ্যাঁ করতে, তো বুঝতে পেরেছি, দলিল ওইরকম প্রমাণ আলোচনা সহ। হলে ব্যাপারটা তাহলে গঠনমূলক হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি এরকম কোনো ঠিক আছে, লোককে নিন, আমি আলোচনা শুনতে থাকছি, অসুবিধা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, আপনি একটু ফেসবুক বা ইউটিউব থেকে লাইভটা শোনেন ভাই। হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা, বিদায় জানাচ্ছি তাহলে।